যারা দীর্ঘদিন যাবতীয় স্ট্রোক করার পর বডি প্যারালাইজড হয়ে গেছে এবং কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তারা অবশ্যই এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারে। কজ এখানে আমি থাকা অবস্থায় বিগত এক মাস যাবৎ আমি আছি এখানে, আমার আম্মাকেও দেখছি এবং আরও অনেক পেশেন্টকে দেখছি, তারাও ট্রিটমেন্ট নিয়ে যথেষ্ট সুস্থ হয়ে বাসায় গেছে। আমার মানে আশেপাশের অনেক পেশেন্টের সাথে আমার কথা হয়েছে, তারাও যথেষ্ট সুস্থ হয়েছে এবং যারা অনেক দিন যাবৎ এই অবস্থাতে ভুগতেছে তারা এখানে এসে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারে, ইনশাল্লাহ ভালো একটা ফল পাবে তারা। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমরা উপস্থিত আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলে বরাবরই ওনাদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই। তো আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে দীর্ঘদিন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো শুরুতেই ওনার নামটা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? জরিনা বেগম। জরিনা বেগম, থাকেন কোথায় আপনি? থাকি তো ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া আমরা আমাদের দেশের বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া, কী হয়েছিল আপনার? হঠাৎ করে কিছু হয় নাই, সকালবেলা সব নামাজ পড়তেছি, নামাজ পড়ার পরে মাথা এমনি হাত নিচের দিকে নেমে যাচ্ছে। স্ট্রোক করেছিলেন? আচ্ছা, সেটা কতদিন আগে? সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, সেপ্টেম্বরের 7 তারিখে। আচ্ছা, তারপর কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা নিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে, চিকিৎসা নিয়েছি ব্রাহ্মণবাড়িতে চিকিৎসা নিয়েছেন। তারপর এখানকার ঠিকানা আপনি কোথায় পেয়েছেন? এখানে আমার মেয়ের বিয়ে দিছি, মেয়ের শ্বশুরবাড়ি। আচ্ছা, ধানমন্ডিতে আসছি, মেয়ের জামাই পলোয়া আসেন তাড়াতাড়ি, তারপরে ধানমন্ডিতে আসছি, আসছি পরে এখানে 2 মাস থেরাপি করালো। ধানমন্ডিচারের একটা মেয়ে গিয়ে বাসা গিয়ে আমাদের থেরাপি করাইছে, তারপরে একদিন হঠাৎ করে পড়ে গেলাম। তারপরে আমার মেয়ে বললো আর এখানে রাখা যাবে না, হসপিটালে ভর্তি করে দিব। তারপরে এখানে এনে ওর হসপিটালে ভর্তি করছে। আচ্ছা, এখন আপনার বর্তমান কী অবস্থা? আল্লাহর রহমতে এইখানে এসে ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আপনার পাশে যিনি আছে আপনার কাছে আপনি জানতে চাই ওনার, আপনার আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা কি? আমার নাম হাবিবুর রহমান পলাশ। আপনি পেশেন্টে কি হন? আমি ওনার ছেলে। ছেলে হন? আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাইবো মূলত আসলে কি কি কারণে এখানে এসে চিকিৎসা নিয়েছেন এবং কি হয়েছিল ওনার? উনি স্ট্রোক করছিল আজ থেকে 3 মাস আগে, তারপর যথাযথ ট্রিটমেন্ট চলছে, তারপর আমরা ঢাকায় চলে আসছি বেটার ট্রিটমেন্টের জন্য। তারপর আসার পরে এখানে ট্রিটমেন্ট চলার পরে আমরা আশানুরূপ ফল পাচ্ছিলাম না, তো আমার আপু এখানে, আপুর বাসা এখানে, তো আপু আমার দুলাভাই ওনারা এই হসপিটালের ঠিকানা কালেক্ট করছে, সামহাও জানতে পারছে, তারপর বললো যে হসপিটালটা ভালো, এখানে অ্যাডমিট হলো। বিগত 1 মাস যাবৎ এখানে অ্যাডমিট আছি। তো 1 মাস যাবৎ এখানে ভর্তি হয়েছেন? আচ্ছা, 27 দিন, 27 দিন, প্রায় 1 মাসের মতো। তো তখনকার কী অবস্থা, এখনকার কী অবস্থা? তখন থেকে এখন অনেকটাই বেটার, স্টেবল পজিশনে চলে আসছে এখন উনি। আগে তো এত একটা ভালোভাবে হাঁটা চলা করতে পারতো না, এখন নর্মালি হাঁটা চলা করতে পারতেছে। আচ্ছা, যেহেতু আপনারা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে আপনাদের কাছে একটু জানতে চাই। না, চিকিৎসা সেবার মান যথেষ্ট ভালো ছিল, ডাক্তার রেগুলার আসছে, চেক আপ করছে, রেগুলার থেরাপি চলছে এবং সিস্টাররা বাকি যারা ছিল থেরাপিস্ট ওনারা যথেষ্ট আন্তরিক ছিল, যথেষ্ট মানে আন্তরিকতার সাথে একদম মানে পরিবারের মানুষের মতোই ট্রিটমেন্ট করছে এবং মানে খুব ভালো যত্ন নিছে আমাদের সবাই, আল্লাহর রহমতে ভালোই ছিল এবং খুব ভালো চিকিৎসা সেবা পাইছি আমরা এখান থেকে। পরিবেশ কেমন এখানকার? হ্যাঁ, পরিবেশও যথেষ্ট ভালো, মানে আর 8-10টা হাসপাতাল থেকে এখানকার পরিবেশ অনেকটাই ভালো, অনেকটাই ভালো ছিল। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাইব দেশ এবং দেশের বাইরে যারা এরকম রোগী স্ট্রোকের রোগী আছেন তাদের সম্পর্কে কোনো অ্যাডভাইস দেওয়ার আছে কিনা দেশে? হ্যাঁ, অবশ্যই অ্যাডভাইস দেওয়ার আছে। যারা দীর্ঘদিন যাবতে স্ট্রোক করার পর বডি প্যারালাইজড হয়ে গেছে এবং কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তারা অবশ্যই এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারে। কজ এখানে আমি থাকা অবস্থায় বিগত 1 মাস যাবৎ আমি আছি এখানে, আমার আম্মাকেও দেখছি এবং আরও অনেক পেশেন্টকে দেখছি, তারাও ট্রিটমেন্ট নিয়ে যথেষ্ট সুস্থ হয়ে বাসায় গেছে। আমার মানে আশেপাশের অনেক পেশেন্টের সাথে আমার কথা হয়েছে, তারাও যথেষ্ট সুস্থ হয়েছে এবং যারা অনেক দিন যাবৎ এই অবস্থাতে ভুগতেছে তারা এখানে এসে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারে, ইনশাল্লাহ ভালো একটা ফল পাবে তারা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।